যাদের হচ্ছে এটিএম কার্ড বা ভিসা কার্ড যাই বলেন না কেন এটা হারিয়ে ফেলেছেন যেটার মাধ্যমে হচ্ছে আমরা ব্যাংকে লেনদেন করে থাকি যেমন হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটিএম বুথের মাধ্যমে টাকা জমা রাখতে পারি এবং টাকা উত্তোলন করতে পারি একমাত্র মাধ্যম হচ্ছে কিন্তু এই এটিএম কার্ড তো এটা যারা হারিয়ে ফেলেছেন ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে আপনারা দ্বিতীয়বার আবেদন করে আপনারা ব্যাংকের পক্ষ থেকে পুনরায় এই এটিএম কার্ড নিতে পারবেন এবং সেই আবেদন করার সময় আপনার সেখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কি কি ইনফরমেশন প্রয়োজন হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফুল বিস্তারিত আলোচনা করব এবং ইনফরমেশন দেব তো মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো যারা হচ্ছে ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হয়ে যাবেন আর যারা হচ্ছে ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন আপনারা জাস্ট ভিডিওতে লাইক করে ফলো বাটনে ক্লিক করে দিবেন তো চলুন মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা আচ্ছা তো আমি ধরে নিচ্ছি আপনার এটিএম কার্ডটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে হারাতেই পারে যেখানে হচ্ছে জলজন্ত মানুষ হারিয়ে যায় আর সেখানে এটিএম কার্ড হারাতেই পারে এটাই হচ্ছে স্বাভাবিক তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে এটিএম কার্ড হারিয়ে যাওয়ার পরে বা চুরি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী যে থানা আছে সেই থানায় গিয়ে আপনাদেরকে অবশ্যই একটি জিডি করতে হবে তো তারা সেখানে জিডি করলে তারা যে জিডি পেপারটি দিবে বা যে টোকেনটি দিবে সেই টোকেন নিয়ে আপনাদেরকে ব্যাংকের একটি এজেন্ট শাখায় যেতে হবে যেমন হচ্ছে আপনার ইসলামী ব্যাংকে যদি অ্যাকাউন্ট হয় তাহলে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় যাবেন এবং সেখানে গিয়ে আপনারা সেই জিডি পেপারটি দিবেন যে টোকেনটি দিবেন তাদেরকে এবং বিস্তারিত তাদেরকে খুলে বলবেন এরপরে হচ্ছে তারা আবেদনটি আপনার নেবে যদি আপনার থানার জিডি পেপার ছাড়া যদি সেখানে গিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না আপনাদেরকে আবার পুনরায় জিডি করতে থানায় আসতে হবে আপনি যখন এটিএম কার্ডের জন্য আবেদন করে আসবেন এর এক মাস পরে হচ্ছে আপনার এটিএম কার্ডটি তৈরি হওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটি সেখানে দিয়ে আসবেন সেখানে হচ্ছে আপনাকে ফোন নাম্বারে এসএমএস দেওয়া হবে অথবা তারা নিজস্বভাবে কল দিয়ে আপনাদেরকে বলবে যে আপনার এটিএম কার্ড রেডি হয়ে গেছে এরপর আপনি সেখান থেকে আপনার পুনরায় নতুন এটিএম কার্ড নিয়ে আসতে পারে তবে এর জন্য আপনাদেরকে এক্সট্রা কিছু চার্জ সেখানে পে করতে হবে সেটা হচ্ছে 300 টাকা তো এই ছিল ভিডিও বন্ধুরা আশা করি আপনারা ফুল ইনফরমেশন গুলো বুঝতে পেরেছেন তো যদি ভিডিওর দ্বারা আপনাদের একটু হলেও উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে আমি ব্যাংক রিলেটেড ভিডিওগুলো বেশি আপলোড করে থাকি যদি আপনাদের কোনো ব্যাংক রিলেটেড প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলের জন্য শুভকামনা রইলো।